আজ আমাদের গন্তব্যস্থল লালপাহাড়ি মনপলাশির দেশ। মোটর বাইককে সঙ্গে করে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। রওনা দিয়েছি আসানসোল থেকে, এখান থেকে মাত্র 41 কিলোমিটার দূরে, তাই সফর সঙ্গী করলাম মোটর বাইককে। গড় পঞ্চকোট উইকেন্ড ট্যুর কিংবা পুরুলিয়া প্যাকেজ ট্যুরের একটি আদর্শ স্থান। এক্সপ্লোর করার মতো অনেক কিছু রয়েছে এখানে। যারা মাইথন দেখতে আসেন তারা সহজেই ভায়া পাঞ্চেত হয়ে মাত্র 27 কিলোমিটার ডিস্টেন্স কভার করে, আর ট্রেনে আসতে চাইলে কাছাকাছি স্টেশন জয়চণ্ডী, মাত্র 20 কিলোমিটার পথ অতিক্রম করলেই পৌঁছে যাবেন এখানে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে, আরেকটা নতুন দিনে। আজকে আমরা এসেছি গড় পঞ্চকোট। এখন আমি আছি গড় পঞ্চকোটের রাধাকৃষ্ণ মন্দিরের সামনে। এরপর চলুন একে একে আরও অন্যান্য মন্দির এবং ঐতিহাসিক স্থলগুলো ঘুরে দেখা যাক। এই যে পুরো এলাকা দেখতে পাচ্ছেন ভগ্নাবশেষ, কিন্তু খুশির খবর একটাই যে আবার পুনর্নির্মাণ কর। এই জায়গাটা হচ্ছে আদি কল্যাণেশ্বরী মন্দির। যেটা মাইথনে কল্যাণেশ্বরী মন্দির রয়েছে সেটা আগে এখানে ছিল এবং বর্গীদে হানার পর এখান থেকে স্থানান্তরিত হয়ে যায় মাইথনের কল্যাণেশ্বরীতে। এই মন্দিরটাতে ভগ্নাবশেষের মধ্যেও এখনো পর্যন্ত প্রতিদিন নিয়ম করে পুজো হয়ে থাকে। এখন আমরা রয়েছি রানী মহলের কাছে। এই রানী মহল ইতিহাসে কথিত আছে যে এখানকার রানীরা বর্গীদের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছিলেন। এখন আমি রয়েছি রাজমহলের কাছে। পিছন দিকে দেখছেন পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে, আর যা পড়ে রয়েছে সবই ইতিহাস। ইতিহাসের সাক্ষ্য বহন করছে এই ভাঙা জরাজীর্ণ ধ্বংসপ্রাপ্ত এই স্তূপ। এটা হলো লক্ষ্মী মন্দির। এখন এরও সংস্কারের কাজ চলছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন।
এবং এরকম ভিডিও আবার পরবর্তীকালে পাওয়া দেখার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আগামী পর্বে যাব আমরা পাহাড়ের ওপরে, ট্রেকিং করব এবং গিয়ে এক্সপ্লোর করব অনেক কিছু, তাই সঙ্গে থাকবেন আগামী পর্বেও। বতরে পীর তীর ফুল ফোটে, বতরে পীর তীর ফুল ফোটে, বতরে।